আসসালামু আসসালামাইকুম রহমাতুল্লাহ এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান আজকে আমি আপনাদের জন্য চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি আপনারা যারা চার বেডরুমের একটি বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন আজকের ডিজাইনটি তাদের জন্য এছাড়া আপনারা বেশ কয়েকজন কমেন্টস করে বলেছিলেন যে ভাইয়া চার বেডরুমের একটি বাড়ির ডিজাইন দেখান বিশ লক্ষ টাকার নিচে তো বাজেট পনেরো ষোলো থাকবে এমন একটা চার বেডরুমের বাড়ির ডিজাইন দেখান আজকের ডিজাইনটি তাদের জন্য তো প্রিয় ভিউয়ার্স আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের ফ্লোর প্ল্যানে তার আগে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা যারা নতুন আজই এই ভিডিওটি দেখতেছেন যারা আপনারা আমাদের বিষয়ে এখনো কিছু জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি প্রিয় ভিউয়ার্স আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরি করে দিয়ে থাকি সেই ক্ষেত্রে কোনো প্রকার শোধ বা ইন্টারেস্ট নেই না তো কোনো প্রকার শোধ বা ইন্টারেস্ট না নিয়ে আমরা কিভাবে আপনাদের বাড়িটি নির্মাণ করে দিয়ে থাকি এতে আমাদের লাভটা কি কতটুকু লাভ আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা বেশ কয়েকটি ভিডিও আছে আমি আশা করি আপনারা বেশ কয়েকটি ভিডিও দেখলে তিন চারটা বা পাঁচটা ভিডিও দেখলে আপনি খুব সুন্দরভাবে প্রপারলি বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে আসছি আপনারা কাইন্ডলি আমাদের মাউস পয়েন্টটি ফলো করবেন মাউস পয়েন্টটি ফলো করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো প্রথমে আমরা রুমের মেজারমেন্টগুলো জেনে নিব দেখতে পাচ্ছেন পিছনে দুটি বেডরুম রয়েছে এই বেডরুম দুটির সাইজ হচ্ছে আপনার দশ ফিট বাই বারো ফিট এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই চার ফিট এবং এটা হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটিরও সেম মাপ এবং এটিও অ্যাটাচ টয়লেট এই টয়লেটটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট এবং এটা হচ্ছে কি কিচেন এই কিচেনটির সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং সামনে যে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন প্রতিটি বেডরুম সাইজ হচ্ছে সাড়ে এগারো ফিট বাই দশ ফিট এবং মাঝখানে এটি স্টেয়ার দেখতে পাচ্ছেন এবং এই সামনে দুটি বারান্দা রয়েছে যেটা আপনারা ইতিমধ্যে ফ্রন্ট এলিভেশনে দেখেছেন যে বাড়িটি তৈরি করলে কেমন হবে এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ফিট ইঞ্চি এবং প্রশস্ত হচ্ছে ফিট ইঞ্চি এটা ওয়াল টু ওয়াল মাপ এটা সাদের মাপ নয় তো দেখা যাবে আপনি যদি সাদের কারটা একটু বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে বিল্ডিং এর সাইজটা আর একটু বড় হয়ে যাবে তার কারণ হচ্ছে বিল্ডিং এর মাপ ক্যালকুলেশন করা হয় স্বাদে সবসময় বিল্ডিং এর স্বাদে মাপ দেওয়া হয় তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি যদি ছয় ইঞ্চি কার্নিশ দেন বিল্ডিং দুই পাশে এক ফিট বেড়ে যাবে যদি আট ইঞ্চি কার্নিশ দেন তাহলে ওইভাবে যতটুকু বাড়ার বেড়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিউয়ার্স এই বাড়িটি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে আপনার ষোলো লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ হবে আমরা সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে যে বাংলাদেশের যে কোনো জায়গায় বাড়ি তৈরি করে দিয়ে থাকি তো এই সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি বাড়িটি নির্মাণ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই আর যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে সতেরো লক্ষ টাকার উপরে কিছু সামথিং খরচ হবে তার কারণ হচ্ছে আমরা বিল্ডিং এর কস্টিংটা ক্যালকুলেশন করে থাকি পার স্কোয়ার ফিট হিসেবে আমি যদি সহজে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন এবং পার স্কোয়ার ফিটে আমরা ক্যালকুলেশনটা করে থাকি যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে দেখা যায় সতেরোশো পঞ্চাশ টাকার মতো পার স্কোয়ার ফিটে খরচ হয় টাইলস লাগানো সহ এভরিথিং টোটাল কমপ্লিট করতে এবং যদি আপনি দোতলা অথবা তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় আঠারোশোর পরে চলে আসে অনেক সময় আঠারোশো পঞ্চাশ টাকাও খরচ হয়ে যায় তার কারণ হচ্ছে আপনার এর উপরে ডিপেন্ড করে আই মিন এর উপরে ডিপেন্ড করে বলতে এটাই বোঝাচ্ছি ফিনিশিংয়ের ম্যাটারিয়ালসটা অনেকেই অনেক ভালো মানের ইউজ করতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে আঠারোশো টাকার উপরে কস্টিংটা চলে আসার সম্ভাবনা থাকে প্রিয় ভিউয়ার্স আমি এইখানটায় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব তার কারণ হচ্ছে আপনারা অনেকেই ভেবে থাকেন যে যখন একজন মিস্ত্রির সাথে কথা বলি সে বলে যে আপনি বারো তেরো লক্ষ টাকা হলে বাড়িটা নির্মাণ করতে পারবেন ফর এক্সাম্পল আমরা এই বাড়িটির কস্টিং বিল্ডিং বললাম একতলা কমপ্লিট করতে সতেরো ষোলো লক্ষ টাকার মতো খরচ হবে অথবা সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে এই যে যে একটা কথা বললাম তো এইখানটায় দেখা যায় যখন আপনি মিস্ত্রিদের সাথে শেয়ার করবেন কথাটা মিস্ত্রি প্রথমেই একটা ঝাড়ি মেলে মেরে বলবে ধ এই বাড়ি করতে এত টাকা লাগে নি বারো লক্ষ টাকা হলে বাড়ি করা যায় প্রিয় ভিওর সে কিন্তু আপনাকে মুখে বলছে সে কিন্তু বাস্তবে একটা বাড়ি তৈরি করে দেয় না তার কিছু বাস্তব উদাহরণ আপনারা কিছু গ্রাম অঞ্চলে দেখে থাকবেন যে মিস্ত্রিরা প্রথমে কত টাকা বলে এবং কত টাকা শেষ পর্যন্ত খরচ হয় আপনারা কিন্তু একটু খোঁজখবর নিলেই বিষয়টা বুঝতে পারবেন এবং জানতে পারবেন তারপরেও আমি একটু ক্লিয়ার করে দেই এই বাড়িটি যদি আপনি নিজে মাল ম্যাটেরিয়ালস কিনে নিজের উদ্যোগে মিস্ত্রি নিয়ে নিজে সব সময় সাথে থেকে বাড়িটি নির্মাণ করেন তাহলে দেখা যাবে পার স্কোয়ার ফিটে ষোলোশো থেকে আশি টাকা অথবা ষোলোশো নব্বই টাকার মতো খরচ হয়ে যাবে একদম টাইলস লাগানো পর্যন্ত টোটাল কমপ্লিট করতে এই ক্ষেত্রে সবসময় আপনাকে থাকতে হবে আপনি থেকে নিজে মিস্ত্রিকে পরিচালনা করে মিস্ত্রি দিয়ে পরিচালনা করে দেন আপনি বাড়িটি যদি কমপ্লিট করেন আর এছাড়া যদি আপনার কেউ থাকে গার্ডিয়ান তার আন্ডারে যদি দিয়ে দেন তাহলে আপনার এই সতেরোশো টাকার উপরে খরচ পড়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যে একটি বাড়ি তৈরি করেছেন সে আমার এই কথাগুলোর সাথে মিলিয়ে দেখবেন যে আসলে কতটুকু এই কথাগুলো গ্রহণযোগ্য বা আপনি যে বাড়িটি তৈরি করেছেন সেটার সাথে এই কস্টিংটা ক্যালক ক্যালকুলেশন করে দেখবেন যে আসলে কতটুকু সঠিক আছে তাহলেই আপনি বুঝতে পারবেন তো প্রিয় ভিওর্স আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি হয়তো ভাবতে পারেন যে এই বাড়িটা যদি আমি নিজে মাল মেটেরিয়ালস কিনে তৈরি করি তাহলে মামুন ভাই বলতেছে যে ষোলো লক্ষ সরি ষোলোশো সত্তর থেকে আশি অথবা নব্বই টাকা খরচ হবে তাহলে মামুন ভাই কেন সতেরোশো বা আঠারোশো টাকা চায় তার কারণটা কি প্রিয় ভিওর্স আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনি নিজে মাল ম্যাটেরিয়ালস কিনে বাড়িটি নির্মাণ করেন সেটাই যদি ষোলোশো আশি নব্বই বা সতেরোশো টাকা খরচ পড়ে তাহলে একটি প্রতিষ্ঠানে একজন ঠিকাদার অথবা একটা কোম্পানি গিয়ে যদি আপনার বাড়িটা তৈরি করে দেয় তাহলে তাদের কি লাভ তাদের অবশ্যই একটা প্রফিট থাকতে হবে আপনি যেমন কাজ করেন আপনি যেখানটায় কাজ করেন বা চাকরি করেন আপনার ওইখানটায় একটা প্রফিট আছে ওইখানটায় আপনি বেতন পাচ্ছেন যদি আমরা আপনার কাজটা করি আমাদের যদি কিছু নাই তাহলে কেন থাকবে আপনার গ্রামে যাই আপনার বাড়িটি তৈরি করব কেন আমরা ইনভেস্ট করব তো আশা করি আপনি এই কেন উত্তরটি পেয়ে গেছেন প্রিয় ভার্স একটা কোম্পানি যদি আপনার বাড়ি তৈরি করে দেয় মূলত আমি আমাদের কথা বলছি না যে কোনো একটি প্রতিষ্ঠান যদি আপনার বাড়ি তৈরি করে দেয় তার মিনিমাম একশো টাকা প্রফিট থাকতে হবে একশো একশো বিশ তিরিশ টাকা কেউ কেউ আরো বেশি চায় বা বেশি নিতে পারলে তার জন্য সুবিধা তো মূল বিষয় হচ্ছে যদি এক থেকে দেড়শো টাকা পার স্কোয়ার ফিটে না থাকে আপনার একটি বাড়ি তৈরি করে যদি দু এক লক্ষ টাকা একটা কোম্পানির প্রফিট না থাকে তাহলে কেন আপনার বাড়িটা নির্মাণ করবে কেন ইনভেস্ট করবে কেন জনবল খাটাবে আশা করি আপনি খুব সুন্দরভাবে আমার এই কথার অ্যান্সারটি পেয়ে গেছেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের চ্যানেলটাকে বড় করেছেন আশা করি আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কনস্ট্রাকশন লিমিটেড নির্মাণে বিশ্বস্ত সহযোগী